নমস্কার বন্ধুরা, টেক প্রদীপ চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজ আমরা একটা ডায়াগনস্টিক সেন্টারের ইনভয়েসাম রিসিপ্টের ডিজাইন তৈরি করব। এটা হচ্ছে একটা জব ওয়ার্ক, আর এই ধরনের জব ওয়ার্ক কিন্তু আমাদের প্রতিদিনই প্রায় করতে হয়। আর আমার এই চ্যানেলে কিন্তু পরপর কয়েকটা এপিসোডে কিন্তু আমরা এই ধরনের জব ওয়ার্ক করব। তাই যারা নতুন, যারা কোডাররা শিখছো বা শিখে কাজ করছো, তাদের জন্য কিন্তু এই ধরনের যে ভিডিওগুলো হয় সেগুলো কিন্তু খুবই দরকারি। ওকে, তাই স্পেশালি কিন্তু তাদের জন্য আজকের এই ভিডিও, যারা অলরেডি শিখে গেছো বা অ্যাডভান্স লেভেলে যারা কাজ করছো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও নয়। ওকে, তাই আমরা আজকে কিন্তু শিখবো যে কী ধরনের আমরা সাইজ নেব এবং কী ধরনের পয়েন্ট সাইজ নেবো এবং কীভাবে করবো, তার পুরো ডিটেলস কিন্তু আজকের এই ভিডিওতে আমি বলে বলে তোমাদের বুঝিয়ে দেবো। আচ্ছা, এই যে রিসিপ্টটা হচ্ছে 1/8 সাইজের একটা রিসিপ্ট। এটা হচ্ছে একটা 9/11 পেপারে কিন্তু দুটো আসবে। 9/11 সাইজ হচ্ছে একটা 1/4 সাইজ, তার অর্ধেক হচ্ছে এইটা। যদি আমরা 9/11 সাইজ নিই, এটাকে আমরা ইঞ্চি করে নিচ্ছি, এখানে আমরা 9/11 ইঞ্চি। ওকে, পেজটাকে আমরা টল করে নিচ্ছি। এটাকে যদি দুটো ভাগে আমরা ভাগ করি তাহলে হচ্ছে 5.5, এবং এটাকে আমরা যদি ঘুরিয়ে নিই তাহলে এটা হচ্ছে 5.5/9। এটা হচ্ছে কিন্তু পেপারের মাপ। ওকে, আর ভেতরে যে মাপটা আমরা করব সেটা হচ্ছে 4.5 ইঞ্চি/7.6 ইঞ্চি। এখানে অনেকে কিন্তু পেপারের মাপটাকে রেখে কিন্তু কাজ করে, তা আমি অ্যাকচুয়ালি পছন্দ করি না। জাস্ট আমাদের এই ভেতরে যে মাপটা আছে এটা বলে 1/8 মাপ, তো এই মাপটাকে নিয়ে কিন্তু আমরা কাজ করব, এই পেপারের মাপটা কিন্তু আমার লাগছে না। এবারে পেজটাকে আমরা ল্যান্ডস্কেপ করে নেব। আচ্ছা, এই যে ডিজাইনটা আছে, এই ডিজাইনটা কিন্তু ল্যান্ডস্কেপে আছে, এটা কিন্তু পোর্ট্রেট অবস্থায় নেই। তাই এই যে বক্সটা আছে এটাকে কিন্তু আমরা ঘুরিয়ে নেব ঠিক এরকম। আর এই 7.6/4.5 এটা কিন্তু আমাদের পুরোপুরি ম্যাটার সাইজ। এখানে এই যে লোগোটা আছে, এই লোগোটা কিন্তু অলরেডি আমার কাছে আছে। এবার আমরা এই টোটাল জিনিসটা কীভাবে করব সেটা আমরা কিন্তু বুঝে নেব। যেমন এখানে ভালো করে দেখুন যে এখানে কিন্তু এই যে প্লাস যে সাইনগুলো আছে এটা কিন্তু একটা অ্যালাইনমেন্ট, লেফট অ্যালাইনমেন্ট কিন্তু মেনটেন করছে, ঠিক তেমনি এটা। এগুলো আমরা কীভাবে করব এবং ভেতরে যে লাইনগুলো আছে সেইগুলো বা আমরা কীভাবে দেব আমি পুরোটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। সবার ফার্স্টে আমরা এই যে লোগোটা আছে এটাকে আমরা সিলেক্ট করব কন্ট্রোল জি করে, কেননা এগুলো কিন্তু অনেকগুলো পার্ট পার্ট আছে, তো আমরা কন্ট্রোল জি করে গ্রুপ করে নেব। এই বক্সটা আমরা সিলেক্ট করব, শিফট চিপে এটা সিলেক্ট করব এবং কিবোর্ডে শিফট প্রেস করে আমরা এই বক্সের উপরে ক্লিক করব। এর ফলে কী হচ্ছে না, দুটো অবজেক্টে কিন্তু দেখুন একসঙ্গে আছে। এবার আমরা কিবোর্ডে প্রেস করবো হচ্ছে টি। টি মানে হচ্ছে প্রথমে আমরা টি প্রেস করবো, মানে টপ অ্যালাইনমেন্ট। টি মানে দুটো যে লোগোটা এবং যে বক্সটা আছে দুটোর কিন্তু টপ অ্যালাইনমেন্ট হবে, তাই আমরা টি প্রেস করবো এবং এল প্রেস করবো সঙ্গে সঙ্গে, প্রথমে টি তারপরে এল, তাহলে আমাদের টপ এবং লেফট অ্যালাইনমেন্ট কিন্তু হয়ে যাবে। এবারে আমরা জাস্ট এই লেখাগুলো আমরা লিখে নেব। তার জন্য দেখুন দুটো লাইন কিন্তু সেন্টারিং করে লেখা আছে, আমরা জাস্ট উপরে টাইপ করছি, বেশি সময় আমাদের লাগবে না। ডিআই এ জি এনওয়েস্ট প্রাইভেট লিমিটেড, এবং নিচে পি 713 ব্লক এ লেক টাউন কলকাতা 89। ওকে, এবার আমরা এই দুটো লাইনকে বসিয়ে নেব। খুব বেশি বড় কিন্তু আমরা করব না, একটু খেয়াল রাখবে যে এই দুটো লাইন কিন্তু বোল্ডে আছে, বোল্ড করে নেব। আর এটা কিন্তু আপাতত এরিয়াল ফন্ট এবং সাইজ হচ্ছে 11, আমরা এটাকে একটু বাড়িয়ে নেব, আমরা 18 পয়েন্ট করে দেখে নিচ্ছি, একবার 20 করে দিচ্ছি। ওকে, কন্ট্রোল
কে প্রেস করে আমরা দুটো লাইনকে আমরা আলাদা করে নিলাম, জাস্ট একটু আমি টেনে দিলাম আর দুটো লাইনকে সিলেক্ট করলাম, কন্ট্রোল জি করে গ্রুপ করলাম। সেম শিফট চেপে আমরা এই বক্স সিলেক্ট করব এবং টি আর প্রেস করব, অর্থাৎ এটা হচ্ছে বক্সের একদম রাইট সাইডে চলে গেল। এবারে দেখুন যে আমরা কিন্তু এই লেখাগুলো লিখে নেব, একটু টাইম লাগতে পারে, বেশি টাইম লাগবে না। আমি এটাকে 8 পয়েন্টে লিখছি, দেখুন লেক টাউন, ঠিক আছে। এরপরে আমরা যে ফোন নাম্বারগুলো আছে এই ফোন নাম্বারগুলোকে দেখুন টাইপ করছি না, MRICT এটাকে কিন্তু আমরা যেটা আমরা করছি এটা 28 মোডে করছি, এটা কিন্তু টেক্সট মোডও আমরা করতে পারতাম, তাহলে ট্যাপ সেটিং করতে হতো, কিন্তু আমি ট্যাপ সেটিং না করে এটাকে অন্যভাবে করছি। সল্ট লেক কাঙ্কুর গাছি, এবং এখানে আমরা জাস্ট ফোন নাম্বারগুলো টাইপ করছি, +91 আবার +91 +91 আর একটা আছে 91, ঠিক আছে। এবার আপনারা কি করবেন, এই দুটোকে পাশে নিয়ে আসবেন। এবার দেখুন যে প্লাসগুলো কিন্তু যেহেতু আমরা এখান থেকে শুরু করেছিলাম, প্লাসগুলো কিন্তু একদম একই অ্যালাইনে আছে লেফট সাইডটা। এই দুটোকে এরকমভাবে সিলেক্ট করবেন, পাশে নিয়ে আসবেন এবং দুটোকে সিলেক্ট করবেন এবং টি প্রেস করে দেবেন। টি প্রেস করা মাত্রে কিন্তু এই এটার সঙ্গে কিন্তু এটা একই লাইনে চলে আসবে। সেম আমরা এখানেও পরেরটা করে নেব, তপসিয়া আন্দুল হাজরা হাওড়া এসি, আর এটাও আমরা করে নেব 4085 4050 +91 3340854060 +91 একটু কাছে নিয়ে আসবো এবং এটাকে আমরা টি চিপে 11 করে নেবেন, কন্ট্রোল জি করে কিন্তু গ্রুপ করে নেব, দুটোকে কিন্তু আমরা কন্ট্রোল জি করে গ্রুপ করে নেব। এবার দুটোকে সিলেক্ট করব, ই চিপবো, ই চিপে মনে হচ্ছে ওপর নিচটা কিন্তু সমান হয়ে যাবে, মাঝখানে একটা 1 পয়েন্টের লাইন দিয়ে নেব। এবার পুরো জিনিসটাকে আমরা সিলেক্ট করে কন্ট্রোল জি করে গ্রুপ করে নেব আর আমরা এই পাশে নিয়ে চলে আসছি। যেটুকু বাড়তি আছে একটু আমরা জাস্ট চেপে দেব। তাহলে আমাদের এই যে ডান দিকে যে কাজটা সেটা কিন্তু আমাদের শেষ হয়ে গেল এবং বাঁ দিকের কাজটা কিন্তু আমাদের শেষ হয়ে গেছে। এবার আমরা লিখবো ইনভয়েস সাম রিসিপ্ট, বোল্ড আন্ডারলাইন এবং সেন্টার। RECEIPT ওকে, এটাকে আমরা ঠিক এই মাঝখানে আমরা বসিয়ে নেব। চাইলে আমরা এটাকে একটু সমান করে বড় করতে পারি, ঠিক আছে। তারা দেখুন আমাদের কিন্তু ওপরের পোর্শনটা কিন্তু ঠিকঠাক বসে গেলো। এবার আমরা নম্বর এবং ডেট এবং পেশেন্টস নেম এটা কিন্তু আমরা লিখে নেব। এখানে আমরা এটাকে আমরা 11 পয়েন্টে লিখতে পারি, নম্বর এবং ডেট। এবারে দেখুন এখানে আমরা এটাকে আমরা ডান দিকে নিয়ে আসলাম এবং নম্বরটা সিলেক্ট করলাম, টি প্রেস করে টপ অ্যালাইনমেন্ট করে দিলাম, দুটো সমান হয়ে গেল। এরপরে আছে পেশেন্টস নেম, এইজ 6 এবং ডক্টরস নেম, এটা একটা কপি করে নিচ্ছি। লেফট অ্যালাইনমেন্ট, এল প্রেস করলাম,
এবং নেম ডট লাইন দিয়ে নিচ্ছি, এজ এবং সেক্স। ডক্টরস নেম বন্ধুরা, যারা তোমরা বুঝতে পারছো না তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু লিখে জানাবে। আমরা লাইনটার মাঝখানে যে স্পেসটা সেটা কমিয়ে দিচ্ছি। ওকে, আমাদের কিন্তু কাজটা অনেকটা এগিয়ে গেছে। এবার আমরা কি করব না, নিচের এই যে দুটো লাইন আছে এই দুটো লাইন কিন্তু আমরা লিখে নেব, তারপরে আমরা মাঝখানের এই পোর্শনটা আমরা করে নেব। রুপিস ইন ওয়ার্ড এবং ফর আর বি ডিআইএ জি এন ওয়েস ম্যাজেস্টিক প্রাইভেট লিমিটেড, কন্ট্রোল কে করে আমরা আলাদা করে নেব। এটা আমরা বোল্ড এবং ইটালিক্স যেমন আছে এখানে আমরা বটম লেফটে বসিয়ে নেব। বটম লেফটের জন্য কিন্তু আমরা দুটো সিলেক্ট করে বি ফর বটম এবং এল ফর লেফট করে নেব, এটাকেও আমরা ডান দিকে বসিয়ে নেব। এটা বোল্ড করে নেব এবং এটাকে ইটালিক্স করে নেব এবং বটম রাইটে ক্লিক করে নেব। এবারে আমাদের এই যে লাইনগুলো আছে এগুলো আমরা ইউজ করব। যেমন এখানে আমরা একটা লাইন টেনে নেব এবং ঠিক নিচে একটা কপি করে এখানেও একটা লাইন টেনে নেব। ওকে, এটারও একটা ডুপ্লিকেট করে নেব, এটা সিলেক্ট করে কিবোর্ডে আমরা সি প্রেস করে সেন্টারিং করে নেব। এবারে ওপরে যে লাইনটা আছে এবং এই যে লাইনটা আছে এটাকে আমরা 1.5 করে দেবো এবং ভেতরে যে লাইনগুলো আছে আমরা 1 পয়েন্টে করে নেব। এবার দেখুন এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9টা আছে। এখানে আমরা 8টা লাইন করবো, একটু আমরা ফাঁকা করে নেব। এবার এই যে লাইনটা আছে এবং এই যে লাইনটা আছে দুটোকে আমরা সিলেক্ট করব, কন্ট্রোল জি করব। এবার দেখব আমরা এখানে 200, এই দুটো লাইনের মাপ হচ্ছে 52 মিলিমিটার, তো এখানে 6, 5, 8, 48, 6, 8, 48, তো 6.5 করে আমরা এটা করে নেব। নাহলে আমরা 52.3 কে, যেমন এখানে ক্যালকুলেটার 52.3 কে আমরা 8 দিয়ে ভাগ করে নেব, তো 6.5 দাঁড়াচ্ছে। কন্ট্রোল সি, আর আমরা ট্রান্সফরমেশনে এসে আমরা নিচের দিকে করব এবং এটাকে আমরা 6.5 করে 7খানা কপি করব, 7 কপি। 8টা ঘর হলে কিন্তু আমরা 7টা কপি করব, সরি এখানে -6.5 করতে হবে। অ্যাপ্লাই, এখানে আমাদের এই চার্জেস আছে তার জন্য একটা লাইন টানতে হবে, আমরা এখানে এরমভাবে একটা লাইন ড্র করে নেব। আর এখানে আমরা লিখব হচ্ছে টোটাল বোল্ড, এখানে আমরা এটাকে বসিয়ে নেব। দুটো লেখা কিন্তু আমাদের পড়ে আছে, একটা হচ্ছে চার্জেস, চার্জেস, আর আমরা এখানে লিখব হচ্ছে পার্টিকুলার্স অফ এক্সামিনেশান। ওকে বন্ধুরা, যদি বানান ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা মার্জনা করবেন, কারণ এটা জাস্ট শুধুমাত্র একটা প্রুফের জন্য যাচ্ছে। আচ্ছা, এই যে চার্জেসের যে ঘরটা আছে এটা কিন্তু আমরা ছোটো বড়ো করতে পারি, চাইলে আমরা একটু বাড়াতেও পারি। তাহলে এবার আমরা বক্সটাকে হাঁটিয়ে দেব, আমাদের কাজ মোটামুটি রেডি। ওকে, তো বন্ধুরা আমরা কিন্তু একটা খুব সুন্দর জব ওয়ার্ক শিখলাম, আর এই ধরনের কিন্তু জব ওয়ার্ক কিন্তু
পরবর্তী অনেকগুলো এপিসোডে কিন্তু আমি আপনাদের দেখাবো। তাই যারা নতুন শিখছো তাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দেবে। বড় বড়ার মতে কিন্তু এর একটা সিডিআর ফাইল কিন্তু আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা কিন্তু ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারো। তো আজ এই অবধি, আবার দেখাবে একটা নতুন ভিডিওতে। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।